আজির ভিডিওত আমি আলোচনা করিম যে অনুশীলনী 1.1 বহু চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা ক্লাস 10। তো তোমালোকে চা, আমি ইয়ার আগর ভিডিওট আমি আলোচনা করেছিল 1 নম্বর কুয়েশন কীটা, এই ভিডিওত আমি 2 নম্বর কুয়েশন 2 নম্বর কুয়েশনের পর 3, 4, 5 এনেকাকে আমি আলোচনা করে যাম। তো তোমালোকে 2 নম্বর কুয়েশনট চাব পারা, ইয়াতে কি লিখিছে, কইছে দেখুয়া যে যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যায় 6Q+1 বা 6Q+3 বা 6Q+5 আর্হির, যত কিউ কোনোবা এটা কোনোবা অখণ্ড সংখ্যা। তো আমি এটো আমার একটা সূত্র আছে ইউক্লিডৰ কলন বিধি, A=BQ+R। তো এই সূত্র ইউজ করে কেন আমি অঙ্কটা করিম। তো তোমালোকে চাব পারা যে আমার কৈছে যিকোনো যুগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, তো আমি সংখ্যাটা ধরে লম। তো তোমালোকে চাই লওয়া, ইয়াতে মানে চ্যাপ্টার নাম্বার 1 অনুশীলনী 1.1 ইয়াতে 2 নম্বর কোশ্চেন আমি লিখি লৈছো, ধরু এ যিকোনো যুগাত্মক অযুগ্ম সংখ্যা দিয়া গিভেন B=6। তো তোমালোকেও লিখিবা, এইটো একেই লাইন লিখিবা যিকোনো অঙ্কত, এইটো অঙ্কত ইয়াতে কিমান দিয়া আছে, বি দিয়া আছে, অর্থাৎ আমার সূত্রটা আছে A=BQ+R। তেতিয়া সদায় কিউর লগত যোনটো সংখ্যা থাকিব সেইটো বির মান হয়, আর তোমালোকে আর মান ইয়াতে তোমালোকে পাই যাবা। তো বির মান ইয়াতে এইটো কোশ্চেনত 6 দিয়া আছে কারণে মই 6 লিখিলো। তারপরে এতেকে ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার করে পাও। ইউক্লিডৰ কলন বিধিটো হৈছে A=BQ+R, যত 0>R<B>। এইটোৱে কি বুঝাইছে যে জিরোতকে আর টু ডাঙর বা সমান হব পাৰিব, অর্থাৎ আরর মানটো জিরো হব পাৰিব, তাতকে ডাঙরও হব পাৰিব, কিন্তু বির মানটো আটাইতকে ডাঙর হব। এটা পা কি বুঝিলা ইয়ার পৰা তোমালোক, বির মানটো ইয়াতে কিমান দিয়া আছে 6, তেতিয়া বি টো আটাইতকে ডাঙর হলে আরর মান কিমান হব পাৰিব, 1 হব পাৰিব, সরি 0 হব পাৰিব, 1 হব পাৰিব, 2 হব পাৰিব, 3 হব পাৰিব, 4 হব পাৰিব, 5 হব পাৰিব, আপ টু 5 লৈকে যাব পাৰিব, 6 হব নোৱাৰিব, কাৰণ 6 টো বির মানে হয়, 6 টো আটাইতকে ডাঙর। তো নিশ্চয় বুজি পাইছা যে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ, A=B, বির মান 6 দিয়া আছে কারণে 6Q। এইখানে যে মানে লিখি লো, এইখানে প্রতিটা অঙ্কতে এনেকা কুয়েশনতে তোমার এইখানে সেম লিখব লাগবে, তোমালোকে লিখি লবা, খালি বির মানটা বেলেগ দিবা, যি থাকে সেইটা দিম। A=6Q+R, আর এর মানটা আমি কি লিখিম ফার্স্ট 0, তো A=6Q+1 দিম, আকো A=6Q+2 দিব পারিম, A=6Q+3, A=6Q+4, A=6Q+5। তো আমি এই অখণ্ড সংখ্যাবোৰ পাইছো 6Q+0, 6Q+1, 6Q+2, 6Q+3, 6Q+4, 6Q+5, কিন্তু আমার পাব লাগে ইয়াতে কোশ্চনত কি তোমালোকে চাব পারা, কৈছে 6Q+1, 6Q+3 আর 6Q+5 পাব লাগে, মানে অর্থাৎ অযুগ্ম অখণ্ড সংখ্যাবোৰ পাব লাগে, 1, 3, 5 অযুগ্ম হয়। তো আমি তাতে অযুগ্ম পাইছো, যুগ্ম পাইছো, এইকেইটা আমি এক্সট্রা এক্সট্রাকে লিখি দিম, আমার হয়ে যাব। তো আমি ইয়াতে অযুগ্ম আর যুগ্ম দুইটাই পাইছো, তেতিয়া আমার অযুগ্ম সংখ্যাকেইটা লাগে, অযুগ্মকেইটা বাছি লিখি দিম এক্সট্রা করে, আর যুগ্মকেইটা লিখি দিম। এতেকে আমি ফার্স্টত যুগ্মকেইটা আমি সেপারেট করে লোক, এক্সট্রা করে লোক, যুগ্মকেইটা কি আছে যে 6Q0 নালাগে, 6Q, 6Q+2 আর 6Q+4, এইকেইটা কি হয় যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, কি হয় যুগ্ম অখণ্ড সংখ্যা, যুগ্ম অখণ্ড সংখ্যা। তো আমি এইটো লিখি দিছো এক্সট্রাকে, এইকেইটা যুগ্ম অখণ্ড সংখ্যা হয় আর 6Q+1 আমি পাইছো, কমা 6Q+3 পাইছো, 6Q+5, তো এইকেইটা কি হয় অযুগ্ম অখণ্ড সংখ্যা হয় আমার যোনটো লাগে। অযুগ্ম অযুগ্ম অখণ্ড সংখ্যা, তো আমি এইখানে লিখি দিছো যিকোনো অযুগ্ম অখণ্ড সংখ্যা, ইয়ার পাছত আমি কি লিখিম, যত কিউ কোনোবা এটা অখণ্ড সংখ্যা। তো নিশ্চয় তোমালোকে এইটো বুঝি পাইছা যে এইটো এইকেইটা হৈছে অযুগ্ম অখণ্ড সংখ্যা, দেখাই পাইছা এইটো অযুগ্ম হয়, আর যুগ্মকেইটা মই এক্সট্রাকে লিখি দিছো। তো এনেকুৱাকে কুৱেশ্চন আহিলে নিশ্চয় তোমালোকে পাৰিবা। তো আজি তোমালোকৰ এতিয়া সেবাই যেনেকুৱাকে নতুন আপডেট দিছে, কুৱেশ্চনবোৰ অলপ বনাই আহিব বুলি কৈছে, তো তোমালোকে এনেকুৱাকে ভালকৈ বুজি লবা, এতিয়া যিকোনো যেনেকৈ কুৱেশ্চন বনাই হওক তোমালোকে নিশ্চয় পাৰিবা। ইয়াৰ আগৰ কুৱেশ্চনটো তোমালোকে চোৱা, এই কুৱেশ্চনটোত আমাক কৈছে কি, 3 নম্বৰটো, 3 নম্বৰ কুৱেশ্চনটোত আমাক কৈছে 616
সদস্যর এটা সৈন্য বাহিনীর গোটে 32 জনীয়া এটা সেনা দলৰ পিছে পিছে কদম খোজকাঢ়িব লগা হ'ল। দুয়োটা দলে একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়িবলগীয়া হ'ল। তেওঁলোকে খোজকাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি হ'ব, অৰ্থাৎ ইয়াৰ আমি গসাও উলিয়াই দিলে হ'ব, যেনেকৈ 1 নম্বৰকেইটা কৰিছিলোঁ তেনেকুৱাকৈ ইয়াতে 2টা সংখ্যা ধৰি কেনে আমি গসাও উলিয়াই দিলে হ'ব, তেতিয়া আমাৰ উচ্চতম সংখ্যা সেইটোৱে হ'ব। বুজিলোৱা? এইটো মই একেবাৰে সহজতে বুজাই দি আছোঁ। তো 3 নম্বৰ কুৱেশ্যনটোক আমি লিখিছোঁ, দিয়া আছে সংখ্যা ইমান আৰু ইমান, সংখ্যা 2টা বুলি ইয়াতে লিখি ল'বা, সংখ্যা 2টা ইমান আৰু ইমান। ইহঁতৰ আমি হেৰি গসাও উলিয়াই দিওঁ কেনেকুৱাকৈ, তোমালোকৰ মনত আছে যে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি কেনে ভাজ্যযুগল ভাজক, তেতিয়া ডাঙৰ সংখ্যাটো আগত লিখোঁ। 1 নম্বৰ কুৱেশ্যনকেইটাত কৰিছিলোঁ, চাই ল'বা যদি চোৱা নাই ইয়াৰ আগৰ ভিডিঅ'টো, মই এইটো প্লে'লিষ্ট কৰি দি দিম। তেতিয়া তোমালোকে ইয়াৰ তলত এইটো আছে 32, এতিয়া 32 দি 616 কেইবাৰ যাব, তো তোমালোকে চোৱা এইটো আমি ডিভাইড কৰিব লাগিব। তো ডিভাইডটো মই ইয়াতে কৰি দেখাই দি আছোঁ, 616 তোমাৰ 32 দি 61 তোমাৰ যাব একবাৰ, বেছি নাযায়, তো 1 × 2 = 2, 1 × 3 = 3। তেতিয়া আমি মাইনাস কৰিলে 11ৰ পৰা তোমাৰ 2 গ'লে গৈ আমাৰ থাকিব 9, আৰু ইয়াত আছে 5ৰ পৰা 29, তেতিয়া 29ক নাযায়, 6 নামি আহিলে, তেতিয়া 6 নামি আহিলে এতিয়া কেইবাৰ যাব, তো আমাৰ 9 বাৰ যাব, 9 বাৰ গ'লে এইটো 9 × 2 = 18, 8 = 1, 9 × 3 = 27, 27 + 1 = 28, তো আমি এতিয়া মাইনাছ কৰিলে আমাৰ থাকিব ইয়াতে 6ৰ পৰা 8 নাযায়, 1 থাকিলে 16ৰ পৰা 8 গ'লে গৈ 6, তেতিয়া আৰু তোমাৰ ইয়াতে আছে 8, 8ৰ পৰা 8 গ'লে গৈ, তো এইটো 0 হৈ যাব, তো এইটো নালাগে অলৰেডি, এইটো তোমাৰ 16ৰ পৰা 8 গ'লে গৈ 8, চৰি এইটো 8 থাকিলে, তো ইয়াতে আমাৰ কেইবাৰ গৈছে 19 বাৰ গৈছে, 19 বাৰ গৈ বাকী থাকিলে আমাৰ কিমান 8 থাকিলে। এতিয়া আমি কি কৰিব লাগিব, এই 32টো আগত আনিব লাগিব, নিশ্চয় তোমালোকে জানা, আৰু 8টো তাৰ লগত আহিব, মানে ভাজকটো ভাজ্য হ'ব আৰু ভাগশেষটো ভাজক হ'ব। তেতিয়া 8 দি কেনে 32ক আকৌ ডিভাইড কৰিলে আমাৰ কেইবাৰ যাব, 8 × 4 = 32, 4 বাৰ যাব, লাষ্টত ভাগশেষ কিমান হ'ব, 0 হ'ব, তো আমাৰ হৈ গ'ল। তেতিয়া আমি জানো গসাউটো কি হয়, যেতিয়া যোনটো লাইনত আমাৰ 0 ওলায় সেইটো লাইনৰ ভাজকটোৱে হৈছে ইয়াৰ গসাউ, এটাকে গসাউটো ওলাই গ'ল আমাৰ তোমাৰ 8, এতিয়া 8টোৱে হ'ব আমাৰ ইয়াতে যি খুজিছিলে প্ৰশ্নটো তোমালোকে চাই ল'ব পাৰা। আমাৰ প্ৰশ্নটোত কি খুজিছিলে, যে তেওঁলোকে খোজকাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা, উচ্চতম সংখ্যাটোৱে হ'ব 8, স্তম্ভ উচ্চতম সংখ্যাটো কিমান পালোঁ, 8 পালোঁ, নিশ্চয় বুজি পাইছা। ইয়াৰ আগত 4 আৰু 5 নম্বৰ কুৱেশ্যন দুটা বহুত ইম্পৰ্টেণ্ট, তোমালোকে চাই লোৱা কুৱেশ্যন দুটা তোমালোকে চোৱা। 4 নম্বৰটো আমাক কৈছে কি, ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখুওৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই থাইছেম নাইবা থাইছেম প্লাছ 1 আৰ্হিৰ, য'ত এম কোনোবা অখণ্ড সংখ্যা। তো আমি এইকেইটা ইউক্লিডৰ আমি বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখাব দিছে যে যিকোনো আমাৰ যোগাত্মক অখণ্ড সংখ্যা বৰ্গ কৰিলে ইমান ইমান আৰ্হি পাওঁ। তো তোমালোকে চাই লোৱা, আমি ইয়াতে লিখি লৈছোঁ আগৰ নিচিনাকৈ, লেট ধৰোঁ এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা b = 3, b = 3 কিয় লিখিছোঁ তোমালোকে কুৱেশ্যনত চাব পাৰা, দিয়া আছে 28m আৰু 28m + 1, তেতিয়া 28m মানে তোমাৰ এমটো হৈছে কিউ আৰু 3টো হৈছে বি, তেতিয়া সূত্ৰটো আছিলে a = b³ + r, সেইকাৰণে বিৰ মানটো 3 দিয়া আছে। ইউক্লিডৰ বিভাজন ইউক্লিডৰ কলনবিধি ব্যৱহাৰ কৰি পাওঁ, এতিয়া আমি ব্যৱহাৰ কৰিলে a = b³ + r, তেতিয়া আমাৰ কি আহিব ইয়াতে, a = আমাৰ কি আহিব বিকিউ, বি মানে হৈছে 3 3 কিউ, প্লাছ ফাৰ্ষ্টত কি আহিব 0 আহিব, 0 আহিব বুলি তোমালোকে বুজি পাইছা নিশ্চয়, কাৰণ বিৰ মানটো 3 দিয়া আছে, যিহেতু আমি আৰৰ মানটো ফাৰ্ষ্টত 0 লিখিব পাৰিম, আকৌ কি লিখিব পাৰিম a = 3 কিউ + 1 লিখিব পাৰিম, আকৌ a = 3 কিউ + 2 লিখিব পাৰিম, অৰ্থাৎ এইখিনিয়ে লিখিব পাৰিম, ইয়াৰ আগত আমি যাব নোৱাৰিম কাৰণ আমাৰ বিৰ মানটো 3 দিয়া আছিলে। এতিয়া আমি কি কৰিম, আমাক কৈছে এই অখণ্ড সংখ্যাবোৰ, আমি যোন 3টা অখণ্ড সংখ্যা পাইছোঁ 3 কিউ + 0 3 কিউ + 1 3 কিউ + 2, এইকেইটাক আমি কি কৰিম বৰ্গ কৰি কেনে আমি 28m নাইবা 28m + 1 উলিয়াব লাগিব। তো আমি অখণ্ড সংখ্যাবোৰ বৰ্গ কৰোঁ, ফাৰ্ষ্টৰ সংখ্যাটো আছে 3 কিউ + 0 0 নালাগে, এইটোক আমি বৰ্গ কৰিলে আমি কিমান পাম, 3 বৰ্গ কৰিলে 9 হ'ব, 3 × 3 = 9, আৰু কিউ স্কোৱাৰ হ'ব। তেতিয়া আমি ইয়াতে 9ৰ পৰা যদি আমি কমন লওঁ 3 কমন ল'লে ইয়াতে 3 থাকিব আৰু কিউ স্কোৱাৰ থাকিব, তেতিয়া আমাৰ কি হ'ব 3 × 3, আৰু এই বেকেটৰ বস্তুখিনিক আমি এম বুলি ধৰি ল'ব পাৰোঁ কাৰণ আমাৰ ফাৰ্ষ্টত লাগে 28m লাগিবলগীয়া হ'লে আমি এইখিনিত এম ধৰিব লাগিব, তেতিয়া 3 × m আমাৰ কি হ'ব 3m, ইয়াতে আমি লিখি দিম য'ত এম কোনোবা অখণ্ড সংখ্যা, তো এইখিনি আমি লিখি দিলে হৈ যাব, তো অখণ্ড সংখ্যা এইটো আমি য'ত বুলি কৈ দিছোঁ এম কোনোবা এটা অখণ্ড সংখ্যা। তো তোমালোকে ইয়াৰ পৰা আকৌ কথাটো মনত ৰাখা, 9ৰ পৰা 3 কমন আহে আৰু 3 কমন ল'লেহে আমাৰ আনচাৰটো মিলিব, আমাক ওলাব দিছে 28m
নাইবা থাইস এম প্লাস ওয়ান, থ্রিয়ামটো ওলাই ওলালো, থ্রিয়ামটো ওলালো, এতিয়া থ্রিয়াম প্লাস ওয়ান ওলাব লাগিব। সেইটো ওলাবলগীয়া হলে আমি ইয়াত অখণ্ড সংখ্যা থ্রি কিউ প্লাস জিরো লৈছিলোঁ, এণ্ড আৰু আমি থ্রি কিউ প্লাস ওয়ানটোকে লম, থ্রি কিউ প্লাস ওয়ান এইটো লৈ কেনে তাক কি করিম, স্কোয়ার করিম। এতিয়া স্কোয়ার করলে আমার কি হব, ইয়াতে থ্রি কিউ প্লাস ওয়ানক স্কোয়ার করলে কি হব, এ স্কোয়ার, অর্থাৎ এইটো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রত পড়ে যাব, এ স্কোয়ার প্লাস টু এ, এ মানে থ্রি কিউ, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানে আমার হয়ে গেল। এতিয়া আমি কি করব পারো, এইটো স্কোয়ার করলে তিন তিন গুণ ন, ন হলে এইটো আমার কিউ স্কোয়ার, নাইন কিউ স্কোয়ার। তারপরে আমার ইয়াতে কি হয়ে আছে, তিন দুগুণ ছয় সিক্স কিউ প্লাস ওয়ান। তেতিয়া আমি ইয়ারপরা কমন লম, ইয়ারপরা কমন ললে আমি তিনিয়ে কমন লব লাগিব, নিশ্চয় বুঝি পাইছা, কারণ আমি তিনিহে আমার লাগে, তেতিয়া আমি তিনিয়ে কমন লম। তিনি কমন ললে আমার কিমান থাকিব, ইয়াতে তিনি কমন লওয়ার পিছত ইয়াতে তিনি কিউ স্কোয়ার থাকিলে, আর ছয়ের পর তিনি কমন লওয়ার পিছত টু কিউ থাকিলে, ওয়ানের পর কমন নাহে কারণে ওয়ানটো থাকিব। থ্রি ব্যাকেটের বস্তুখিন মই এম বলে ধরে লৈছো, কারণ এম কোনো একটা অখণ্ড সংখ্যা আগতে কই দিছো, তেতিয়া থ্রি ইন্টু এম থ্রি এম, এই ব্যাকেটখিনি আমার দরকার নাই, গোটেখিন মই এম বলে ধরে লৈছো প্লাস ওয়ান। এতিয়া থাইস এম প্লাস ওয়ান পাই গলো, এইখানে আমাকে ওলাব দিছিল, এতিয়া লিখি দিব, এটা লাস্টত লিখি দিম, এটাকে যে কোনো যোগাত্মক অখণ্ড সংখ্যার বর্গ ইমান ইমান আসে। তো লিখি দিছো, এটাকে যে কোনো যোগাত্মক অখণ্ড সংখ্যার বর্গ থ্রি এম নাইবা থ্রি এম প্লাস ওয়ান আসে। তো এইখানে হয়ে গেল। ইয়ার আগে কুয়েশনটা চা, পাঁচ নম্বর কুয়েশনটুক আমাক দিয়া আছে, ইউক্লিডৰ বিভাজন প্রমেয়িকা ব্যবহার করে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যার ঘনফলটো নাইন এম কমা নাইন এম প্লাস ওয়ান নাইবা নাইন এম প্লাস এইট আসে। তো এবার আমি এইকেইটা ওলাব লাগে, তো তোমালোকে চা। তো ইয়াতে এটা কথা মন করিবা, ইয়াতে নাইন এম দিছে, তো নাইন এম বি বির মানটো হৈছে নাইন, তো বির মানটো আমি নাইন দিও করিব পাৰিম, আৰু বির মানটো আমি থ্রি ধৰি কেনেও করিব পাৰিম। তো তোমালোকে চাই লওয়া, মই তোমালোকক পাঁচ নম্বৰটো ইয়াতে লিখি লৈছোঁ, লেট এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা আৰু বি ইজিকেল টু থ্ৰী, ইয়াতে বি ইজিকেল টু নাইন দিয়া আছিলে, মই নাইনৰ জেগাত থ্ৰী ধৰি লৈছোঁ, কাৰণ থ্ৰী দি অংকটো কৰিলে একেবাৰে সহজ হ'ব, নাইন দি কৰিলে নাইনক কিউব কৰিব গ'লে বহুতখিনি ডাঙৰ হৈ যাব অংকটো। তো তোমালোকে ইচ্ছা কৰিলে নাইন দিও কৰিব পাৰিবা, তো তোমালোকে কৰি চাব পাৰা, মই থ্ৰী দিয়ে কৰি দিলে হৈ যাব। ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাওঁ, এ ইজিকেল টু বি কিউ প্লাছ আৰ, তো এ ইজিকেল টু বিৰ মানটো থ্ৰী দিছে যিহেতু থ্ৰী কিউ প্লাছ জিৰো, এ ইজিকেল টু থ্ৰী কিউ প্লাছ ওৱান, এ ইজিকেল টু থ্রি কিউ প্লাস টু। তো আমি এইখিনিলৈকে অখণ্ড সংখ্যা লিখিব পাৰিম, গতিকে এই সংখ্যাবোৰ আমি আমি কি কৰিম, ঘন কৰিম। তো ঘন কৰিলে ফাৰ্ষ্টত কি আহিব, থ্রি কিউ প্লাছ জিৰো হোল কিউব, ঘন কৰিলে এতিয়া জিৰোটোৰ কাম নাই, বুজি পাইছা, তো থ্রি কিউ কিউব, থ্রি কিউ কিউব কৰিলে আমাৰ কিমান হ'ব, তিন তিনিটা পূৰণ কৰিলে আমাৰ সাতাইছ হয়, সাতাইছ কিউ কিউব, তেতিয়া সাতাইছ কিউ কিউবটো বুজি পাইছা। ইয়াৰ পৰা আমি কমন কিমান ল'ম, ন ল'ম, কাৰণ আমাৰ নাইন এম লাগে, তেতিয়া নাইন প্ৰশ্নত চাবলৈ পাৰা তোমালোকে, নাইন লাগে তোমালোকৰ, তো নাইন আমি কমন লোৱাৰ পিছত আমাৰ থাকিলে থ্ৰী, তিন নগুণ সাতাইছ হয়, তো কিউ কিউব থাকিলে, তো ইয়াৰ পিছতে আমি নটো যে কমন লৈছোঁ, ন থাকিলে বেকেটৰ বস্তুখিনিক আমি এম বুলি ধৰি ল'ম, তেতিয়া নাইন ইনটু এম এ কি হৈ যাব, নাইন এম, নাইন এম আমি পাব লাগে, সেইকাৰণে এম ধৰিছোঁ, এম য'ত এম কোনোবা এটা অখণ্ড সংখ্যা, নিশ্চয় বুজি পাইছা, ইয়াতে আমি লিখি দিছোঁ এম এটা অখণ্ড সংখ্যা, নিশ্চয় বুজি পাইছা। ইয়াৰ আগৰখিনি চোৱা, নাইন এম প্লাছ ওৱান লাগিব, তেতিয়া আমি কি কৰিম, আৰু এটা অখণ্ড সংখ্যা কিউব কৰিম, তেতিয়া থ্ৰী কিউ প্লাছ ওৱান, তাক যেতিয়া আমি কিউব কৰিম আমাৰ কি হ'ব, এইটো এ প্লাছ বি হোল কিউবৰ সূত্ৰ আহি যাব, তেতিয়া আমাৰ সূত্ৰটো কি আছিলে, এ প্লাছ বি হোল কিউবৰ, এ কিউব অৰ্থাৎ থ্ৰী কিউ কিউব প্লাছ থ্ৰী এ স্কোৱাৰ বি, বি মানে ওৱান, তো নিশ্চয় সূত্ৰটো জানা, নাইনতে পাই আহিছা, আকৌ কি আহিব, থ্ৰী এ বি স্কোৱাৰ প্লাছ বি কিউব, বি কিউব মানে ওৱান কিউব। তো আমি এতিয়া এইখিনি কিউব কৰিলে কিমান হ'ব, তিনিটা তিন পূৰণ কৰিলে আমাৰ সাতাইছ হ'ব, সাতাইছ কিউ কিউব, তাৰপিছত তিনিটো তিনি, এইটো তিনি তিনি গুণ ন, ন তিনি গুণ সাতাইছ, সাতাইছ কিউ স্কোৱাৰ, এইটো তিনি তিনি গুণ ন, নাইন কিউ প্লাছ ওৱান। তো এইখিনি বুজি পাইছা, এতিয়া আমি ইয়াৰ পৰা কমন ল'ম, আমি কমনটো কি ল'ম, আমাৰ কমন নাইন ল'ব লাগিব, নাইন কমন ল'লে ইয়াতে থাকিব থ্ৰী কিউ কিউব প্লাছ, ইয়াতে থাকিব আমাৰ ন কমন ল'লে থ্ৰী কিউ স্কোৱাৰ, ইয়াতে আমাক অকল কিউ এটা থাকিব, কিয় নটো আমি কমন লৈ পেলাইছোঁ, ইয়াতে প্লাছ ওৱান। তো এতিয়া আমি ব্ৰেকেটৰ গোটেইখিনি বস্তু আমাৰ দৰকাৰ নাই, তো নাইন আৰু ব্ৰেকেটৰ গোটেইখিনিক আমি এম বুলি ধৰি লৈছোঁ প্লাছ ওৱান, তেতিয়া নাইন ইনটু এম নাইন এম প্লাছ ওৱান, এইটো পাই গ'লোঁ। আৰু এটা লাগে আমাৰ নাইন এম প্লাছ এইট, তো অখণ্ড সংখ্যা আমাৰ তিনিটা ওলাইছিলে, আমি থ্ৰী কিউ প্লাছ জিৰোক কৰিলোঁ, থ্ৰী কিউ প্লাছ ওৱানক কৰিলোঁ, এতিয়া আমি থ্ৰী কিউ প্লাছ টুক কৰিম, তো অখণ্ড সংখ্যা থ্ৰী কিউ প্লাছ টুক আমি কৰিলে থ্ৰী কিউ এগেইন, আকৌ আমি কি কৰি আছোঁ, থ্ৰী কিউ প্লাছ টুক আমি কিউব কৰিবলৈ কিউব কৰিম, কিউব কৰিলে আমাৰ সূত্ৰ একে হ'ব, এ কিউব প্লাছ থ্ৰী এ স্কোৱাৰ
এ মানে 3 কিউব, এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইখিনি আমি করিলো, এইখিনি করার পিছতে আমার কি আহিব, এতিয়া আমি 3 কিউক যেতিয়া আমি কিউব করো, 3 3টা পূরণ করলে 27 হব, 27 কিউ কিউব। তারপরে আমি এইটা 3 3 গুণ 9, 9 3 গুণ 27, 27 2 গুণ 54 কিউ স্কোয়ার, নিশ্চয় বুঝি পাইছা। আকৌ এইটো 3 3 গুণ 9, 2 2 গুণ 4, 4 9 গুণ 37, 36 কিউ প্লাস এইটো আমি যেতিয়া কিউব করিম 8 হব। এতিয়া ইয়াৰ পিছতে আমি আকৌ কমন ল'ম, ইয়াৰ পৰা কমন ল'লে আমাৰ 9 আহিব, 9 কমন ল'লে ইয়াত আমাৰ 3 থাকিলে আৰু কিউ কিউব থাকিছে। তো ইয়াৰ পৰা যেতিয়া আমি কমন ল'ম 9, তেতিয়া 6 থাকিব, 6 কিউ স্কোৱাৰ। আকৌ ইয়াৰ পৰা যেতিয়া আমি 9 কমন ল'ম 4 থাকিলে, 4 কিউ প্লাছ 8। তো এতিয়া আমি এই বেকেটৰ বস্তুখিনিক আমি এম বুলি ধৰি লৈছোঁ, প্লাছ 8। তেতিয়া 9 ইনটু এম এ আমাৰ কিমান হ'ব, 9 এম প্লাছ 8। তো 9m+8 পাই গৈছোঁ, 3টা ওলাব দিছিলে। তো তোমালোকে নিশ্চয় বুজি পাইছা, মই আকৌ ফাৰ্ষ্টৰ পৰা তোমালোকক দেখাই দি আছোঁ, অংকটো ইম্পৰ্টেণ্ট হয়। তো এইখিনিৰ পৰা তোমালোকে এইখিনি লিখিব লাগিব। এইখিনি ফাৰ্ষ্টত আমি 3Q+0 কৰিলোঁ, তাৰপিছত আমি 3Q+1 কৰিলোঁ, তাৰপিছত আমি 3Q+2 কৰিলোঁ, আমাৰ লাষ্টত আনচাৰটো এইখিনিলৈকে ওলাইছে। এতেকে আমি লিখি দিম যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা ঘনফলটো ইমান ইমান আৰ্হিত। এতেকে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা ঘনফলটো 9m, 9m+1 নাইবা 9m+8 আহি নিশ্চয় দেখা পাইছা। তো এইটো ভিডিঅ'ত এইখিনিলৈকে আছিলে, থেংক ইউ।